কতদিন থাকবে? আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভীন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। যে যেখান থেকে এই ব্লগটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। তো আমরা বিকাল বিকালই বের হয়ে গেছি মার্কেটের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু জুতা আর জুতা। তো শীতকাল চলে এসেছে, ফ্লোর প্রচুর ঠান্ডা হয়ে থাকে, তো সেই কারণে মূলত গড়ে পড়ার জন্য আমরা জুতা কিনতে বের হয়েছি। আয়ান মাহিনের জুতা কিনে নিয়েছি, আর মাহিনের জুতা কিনেছি হচ্ছে বাসি সহ, কারণ মাহিন এখন হাঁটতে পারে কিছুটা, পুরোপুরি এখনো শিখিনি। তো পেপু আওয়াজটা শুনে হাঁটার আগ্রহ বেড়ে যাবে, তো সেই কারণেই মূলত বাসির জুতা কিনা। তো এখন চলে আসছি আয়নের বাবার আর আমার জুতা কিনতে। তো একে একে আমরা সবার জুতা কিনে নিচ্ছি, বাসায় গেলে আপনাদেরকে দেখাবো যে কী কী জুতা কিনলাম। জুতা কেনার পর এখানে বেগুনি, আলুর চপ, তারপর হচ্ছে সিঙ্গারা, পুরি, এগুলো কিনে নিচ্ছি, বাসায় নিয়ে যাব খাওয়ার জন্য। তো আমরা এখানে বসে খাচ্ছি না, কারণ বাসায় আমার বোন আর মাহিন রয়েছে। তো মাহিনকে আনি নাই, মাহিন ঘুমাচ্ছিল, তো সেই কারণে মূলত ওকে রেখে এসেছি। এরপর চলে আসলাম কসমেটিক্সের দোকানে। তো শীতের জন্য ক্রিম, লোশন এগুলোও কিনে নিব। তো মোটামুটি শীতের টুকটাক বাজার করে নিচ্ছি, তো বাজার হয়ে গেলে বাসায় চলে যাব, আর বাসায় গিয়ে দেখাবো যে টুকিটাকি কী জিনিসপত্র কেনাকাটা করলাম। তো আয়েন আবার খেলনা দেখে খেলনা কিনতে চাইছে। সব বাচ্চাদের একই অবস্থা, খেলনা দেখলেই কিনতে চায়। তো আয়েন আবার বুঝিয়ে বললে, তো ওকে বুঝিয়ে বললাম যে এগুলো তোমার আছে, তো আর ও বায়না করেনি কেনার জন্য। তো সব কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর বেগুনি, তারপর পুরি, সিঙ্গারা এগুলো আমরা সবাই বসে খাচ্ছি। তো এগুলো দিয়ে আমরা বিকালে নাস্তাটা শেষ করে নিব। আজকে বিকালে আর কিছু বানাবো না। তো আমরা নাস্তাটা শেষ করে আপনাদেরকে দেখাবো যে শীতকালের জন্য টুকিটাকি কী কী জিনিসপত্র কিনে নিয়েছি। নাস্তা শেষ করে নিয়েছি, এরপর জুতাগুলো খুলে নিচ্ছি। এগুলো হলো আয়নের বাবার, আয়নের বাবা গড়ে পড়ার জন্য এগুলো কিনেছে। আর এই ব্যাগে হলো লোশন আর ক্রিম, বেশি কিছু কিনিনি, টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়েছি, মানে নিত্য প্রয়োজনীয় শীতের মধ্যে যা যা লাগে, তো সেইগুলোই কিনে নিয়েছি। তবে সবচেয়ে লাভবান আমি হয়েছি, কারণ শুধু ঘরে পরার জন্য জুতা কিনতে গিয়েছিলাম, কিন্তু আমি এক্সট্রা আরেক জোড় জুতা কিনে নিয়েছি। এই দুই জোড় জুতা হলো আমার, এক জোড় ঘরে পরার জন্য, আরেক জোড় বাজারে বা বাহিরে সবসময় আসা যাওয়ার জন্য। আর এগুলো হলো মাহিনের। আর আয়ানের জুতা আয়ান পায়ে পরেই রেখেছে, আয়ান আসার পর থেকেই জুতাগুলো পরে রেখেছে। তো এই হলো আমাদের জুতার মার্কেট। আর আমার বোনের জন্য জুতা কিনিনি, অলরেডি ওর ঘরে পরার জন্য জুতা আছে। মাহিনকে জুতাগুলো পরাই দিচ্ছি, তবে মাহিন পরার থেকে জুতাগুলো নিয়ে খেলা করতে বেশি পছন্দ করতেছে।
হাটাও হাটাও মাহিন, মাহিন জুতা পরে হাঁটতেই চাচ্ছে না, জুতাগুলো বারবার বসে বসে জুতাগুলো ধরছে আর খেলা করছে। মানে মূলত ও জুতাগুলো পরার পর থেকে মানে একটু আনিজি আনিজি লাগতেছে আর কি, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো মাহিনের জন্য একটা মোবাইল কিনেছি, তো বাজনার মোবাইল। তো এটা আবার আয়ান বলতেছে যে আম্মু মোবাইলটা তো দেখালেন না, তো আয়ান এসে আবার মোবাইলটা দেখাচ্ছে। তো ঘরে পরার জন্য জুতা কিনলাম, বাহিরে পরার জন্য জুতা কিনলাম, তবে জুতা রাখার জন্য কিন্তু র্যাকও দরকার, তো সেটাও কিনে নিয়েছি। তো এখন আমি র্যাকটা খুলে আগে সেট করে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে র্যাকটা কেমন দেখতে। আমার কিন্তু একটা আরএফএলের র্যাক আছে, কিন্তু এটা যে আমি দরজার সামনে রাখবো সেই জায়গাটা হয় না, তো সেই কারণে মূলত এই ছোটো র্যাকটা কিনে নিয়েছি। আর এটা সেট করার পর এমন হয়েছে মানে সব সময় আসা যাওয়ার জন্য যে জুতাগুলো আমরা ব্যবহার করি সেই জুতাগুলো এখানে রাখবো, আর আমি ঘরে পরার জন্য যে জুতাগুলো কিনে নিয়েছিলাম সেগুলো পরে নিয়েছি। আর আমরা সবসময় যে জুতাগুলো ব্যবহার করি সেই জুতাগুলো এই টেবিলের নিচে থাকতাতে রাখি, তো এটা দেখতে অনেক বিশ্রী লাগে। তো আমিও মনে মনে খুঁজছিলাম এরকম একটা র্যাক, কিন্তু পাচ্ছিলাম না। তো আমি চাইছিলাম যে একটু ভালো স্টিলের কেনার জন্য, তো সেটা কসভাই পাইনি, তাই আমি এটাই কিনে নিলাম। তো এখন আমি র্যাকটাকে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি আগের লুক আর এখনের লুকটা। র্যাকটাকে সাজিয়ে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে, আগের থেকে এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো আজকে মূলত আমরা জুতার মার্কেটই করেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এরকম নিত্য নতুন আরও ব্লগ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে তাহলে সবার সুস্থতা কামনা করতে করতে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।